বিরাট কোহলিকে আমরা পরপর তিনটে ম্যাচ দেখলাম এই ড্রপ ইন উইকেটে ফ্লপ। রোহিত শর্মার একবার চোয়ালে বল লাগে, একবার হেলমেটে বল লাগে, একবার গ্লাভসে বল লাগে। কালকে সূর্যকুমার যাদবের দেখলাম গুড লেন্থের বল লেগে গেছে। এই ধরনের ড্রপ ইন উইকেট সেটা কি যে কোনো ফর্মের ক্রিকেটের জন্য আসলে প্রযোজ্য? না, এটা অবশ্যই টাফ ব্যাটসম্যানের জন্য স্পেসিফিক্যালি। আপনি দেখেন বিশ্বের বলতে গেলে রোহিত শর্মা আর বিরাট কোহলি বলতে গেলে বর্তমানে বিশ্বের টপ ব্যাটসম্যানদের মধ্যে অন্যতম। সো সেই ক্ষেত্রে আপনি যদি খেয়াল করে দেখেন যে বিরাট কোহলির যে আউটগুলো গতকালকেও আপনি একটা বলতেছিলেন যে ফিফথ স্টামে বা ফোর্থ স্টামে যে ডেলিভারিগুলো একটু ব্যাক অফ লেন্থে বল করে, ইউএসএ এই জিনিসটা খুব ভালোভাবে অ্যাডাপ্ট করেছে, এটা বলতেই হবে। মানে তারা খারাপ খেলে বা ঝরে বকে যে কথার একটা প্রবাদ আছে সেরকম না, তারা একদম ডাটা অ্যানালিস্ট করে কোথায় কোন প্লেয়ারকে বল দিতে হবে, কোন লেন্থে বল করতে হবে, একটু সামনে না একটু পিছনে, ব্যাক অফ লেন্থে যে কথাটা বারবার বলা হচ্ছে যে এখানে আসলে গুড লেন্থ বলও ব্যাটসম্যান রান পাচ্ছে, একটু পিছনতে বল করলে সেটা পাচ্ছে না। আবার প্রত্যেকটা ব্যাটসম্যান নিয়ে ছোটো টিমগুলো যেভাবে অ্যানালাইসিস করতেছে, স্কটল্যান্ডের পয়েন্ট কিন্তু অলরেডি ফাইভ ইফ আই এম নট রং। সো দেখা গেছে যে আপনার এই ড্রপ ইন উইকেটে আসলে সবচেয়ে ভালো লাগছে কি সূর্যকুমার এর কথা যেটা বললেন, আইপিএলে কিন্তু ছিল একরকম ফর্মে, ছিল আইপিএলের রানও 200+, ওইখান থেকে এসে নিজেকে সে যেভাবে গতকালকে পারফর্ম করছে, তিন উইকেট যাওয়ার পরও যেভাবে একটা পার্টনারশিপ করলো দুবের সাথে, দুবেও রিসেন্টলি রান পায় না, ইন্ডিয়ার জন্য সবচেয়ে ফ্যাক্ট ছিল মিডল অর্ডারে দুজনের রান পাওয়া। সো সেক্ষেত্রে বলতে গেলে এখন পর্যন্ত ড্রপ ইন উইকেট বড় টিমগুলো খুব সবাই যে খুব বেশি হ্যান্ডেল করছে তা না, বাট ইন্ডিয়া এখন পর্যন্ত মোটামুটি ভালোই হ্যান্ডেল করছে, যদি গতকালকে পাকিস্তান যেটা করতে পারে বা আদার্স বড় টিমগুলো যেটা বেশি স্ট্রাগল করতেছে। ইন্ডিয়ার এখানে আসলে একটা সুবিধা কি, ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপ হিউজ ভ্যারাইটিস, মানে এখানে আপনি টপ শুরুর থেকে শেষ পর্যন্ত তাদের ব্যাটিংয়ের অপশনের অভাব নেই, কেউ না কেউ ক্লিক করবেই, যে জিনিসটা অন্য বড় টিমগুলো হয়তো করতে পারতেছে না, যেটা পাকিস্তান করতে পারেনি ইন্ডিয়ার সাথে বা আদার্স যে টিমগুলো স্ট্রাগল করতেছে। এই জন্যই আসলে ড্রপ ইন উইকেটে আসলে অ্যাজ এ মানে স্পোর্টস ফ্যান হিসেবে আসলে ড্রপ ইন উইকেটে খেলা বোলারদের জন্য ভালো বাট ব্যাটসম্যানের জন্য ডিফিকাল্ট, আমাদের জন্য দেখতেও হয়তো একটু ইয়া লাগে, কারণ টি টোয়েন্টিতে আমরা দর্শকরা চাই একটু রানের খেলা হোক, সেজন্য হয়তো হচ্ছে না, লো স্কোরিং ওয়ার্ল্ড কাপ হচ্ছে। তো ওভারঅল মিলে ড্রপ ইন উইকেট হচ্ছে একটা এক্সপিরিয়েন্স হচ্ছে, বাট মনে হয় না এটা আইসিসি অন্য যে যতগুলো তাদের যে ইয়ে আছে আইসিসি ইভেন্ট বা অন্য ওইখানে মনে হয় না দেখা যাওয়ার চান্স আছে, যেহেতু ইউএসএ একটা নতুন দেশ নতুন করে, এই কারণে হয়তো আমরা ড্রপ ইন উইকেটটা দেখতেছি, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়।